হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। কেমন আছে সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং উপবিশেষের মাঝে সম্পর্ক? তাদের মাঝে সম্পর্ক অনেক ভালোই রয়েছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং উপবিশ্বাস এক সময়ে অনেক ছবি করেছেন জুটি হয়ে। অল্প সময়ের মধ্যে বেশ কিছু সিনেমা করেছেন শাকিব খান উপবিশ্বাস, যা হয়েছে ব্যবসা সফল। শুধু সিনেমায় জুটি হয়ে থেমে থাকেনি, তারা ভালোবেসে বিয়ে করেছেন। ব্যক্তিগত জীবনেও তারা জুটি হয়েছেন, জুটি হয়ে সংসার করেছেন 9 বছর। তারপর ভেঙে যায় তাদের সম্পর্ক। আব্রাম খান জয় আসে এই পৃথিবীতে, তাদের মাঝে তখন সম্পর্ক ছিল না। কিন্তু ধীরে ধীরে আব্রাম খান এর কারণে শাকিব খান মেনে নিতে যাচ্ছে অপবিশ্বাসকে। শাকিব খান বলেন, যখন আব্রাম হয়েছে তখন আমি ভালোভাবে আব্রাহামকে মেনে নিইনি। তারপর ধীরে ধীরে যখন আব্রাহামের সাথে মাঝে মধ্যে দেখা করি তখনই আমার মনটা কেন ওর উপর গলে যায়। এখন আব্রাহামকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, ওকে ভালোবাসি অনেক। আমার ছেলে খুবই সুন্দর হয়েছে, বাবা মাকে খুবই রেসপেক্ট করে। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং উপবিশ্বাসের সম্পর্কের মাঝে অনেক বাধা এসেছে। অনেকবার অনেক নায়িকারাই বাধা দিয়েছেন তাদের সম্পর্কের উপর, কিন্তু সত্যিকারের ভালোবাসা যেখানে রয়েছে সেখানে যতই বাধা আসুক না কেন তা উপেক্ষা করে তারা চলে যান সামনের দিকে। শাকিব খান উপবিশ্বাস সেরকমই, কারো বাধা না মেনে তারা এগিয়ে যাচ্ছেন। তাদের মাঝে সম্পর্ক যদি না থাকতো এত ছবি ভাইরাল হতো না। তাদের মাঝে সম্পর্ক এখন আবার আগের মতো হয়ে গিয়েছে, একে অপরকে ছাড়া থাকতে পারছে না। তাদের মাঝে সম্পর্ক আবার ঠিক হয়ে গিয়েছে শুধু পুত্র আব্রাহাম খান জয়ের কারণে। ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং উপবিশ্বাস আবারও এক হয়ে গিয়েছেন। দুজনে দুজনকে কথা দিয়েছেন আর কখনো কাউকে কষ্ট দিবে না। শাকিব খান তো বলেছেন যে আমি তোমাকে এবং জয়কে আর কোনোদিন কষ্ট পেতে দিব না, তাই আমার কাছে কাছে থাকবে তোমরা দুজন, আর দূরে থাকবে না কখনো। দর্শক, সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং উপবিশ্বাসের মাঝে সম্পর্ক আবার খুব ভালো হয়েছে। তাদের মাঝে সম্পর্ক আগের মতো হয়ে গিয়েছে, তা না হলে এরকম ছবি ভাইরাল হতো না কোনোদিনও। মাঝে মধ্যে দেখা যায় তাদের মাঝের ব্যক্তিগত ছবি ভাইরাল হচ্ছে, যদি ভালোবাসা না থাকতো এরকম ছবি ভাইরাল হতো না কখনো। একটাই কথা রয়েছে, যার মনের সাথে মিল থাকে তাকে ভোলা যায় না কখনো। সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং উপবিশ্বাস একে অপরকে ভালোবাসেন, তাই ভুলতে পারছেন না একে অপরকে, তাই এক হয়ে গিয়েছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।